কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজভাইয়ের সাথে বুবলিয়াপুর বিয়ে হয়ে গিয়েছে, আসলে কি সত্যি? তো শুভভাই, আমার ছোটবেলা থেকে একটা ভালো লাগার জায়গা থেকে উনি আছে। আমার কাছে সুন্দরের সংজ্ঞা অনেক কিছু আসলে, সব থেকে বড় কথা আমার কাছে মনে হয় সুন্দর সংজ্ঞা, যার মন সুন্দর হয়, তার ভিতরটা সুন্দর, তার বাইরেটাও সুন্দর হয়। আর ফ্যাশনের সংজ্ঞা কি বলবো, অ্যাকচুয়ালি আমার কাছে ফ্যাশনের সংজ্ঞা মনে হয় যে সুন্দর করে আউটফিটটা ক্যারি করতে পারে, সেটা যেই আউটফিট হোক না কেন, এনি কাইন্ড অফ, মানে এটা কম দামি হোক বেশি দামি হোক, নট লাইক দ্যাট, ক্যারি করাটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় সুন্দর করে ক্যারি করে যদি সে প্রেজেন্টেবল হতে পারে, সেটাই ফ্যাশন। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ যত যেই প্রফেশন থেকেই হোক না কেন, যে প্লেস থেকেই হোক না কেন, যত আপগ্রেড হবে তত আমাদের জন্য অনেক ভালো। সো যে যেখান থেকে আরও ফ্যাশন সেন্স বাড়ছে, আর যেখান থেকে যাই বলেন না কেন, যতটা ভালো হবে আমাদের দেশের জন্য, নিজেদের কালচারের জন্যই অনেক বেশি ভালো। আপু, সামনে আপনার একটা সিনেমা আসছে নীলনকশ, নীলচক্র, এই বিষয়ে একটু জানতে চাই। এখন ডেটটা অ্যাকচুয়ালি ফিক্সড হয়নি, এখন ডেটটা আমি বলতে পারছি না, প্রেস কনফারেন্স আই থিঙ্ক প্রোডিউসার ডিরেক্টররা জানাবে নীলচক্র, বাট শুটিং করেছি, আমার অনেক গুড এক্সপিরিয়েন্স ওখানে। তো আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে, দর্শকের অনেক ভালো লাগবে, কারণ গল্পটা একদম অনেক ভিন্ন, কারণ কাজল রেখা একদম অন্যরকম গল্প ছিল, আর নীল চক্রপুর একদম আলাদা প্যাটার্ন, আই থিঙ্ক সবার অনেক পছন্দ। অ্যাকচুয়ালি বেটার বেস্ট তো আমি বলতে পারবো না, রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে, সে অনেক এফোর্ট দিয়েছে কাজে। কাজলকে যেহেতু আমাদের টানা 7-8 মাস হয়েছিল, সো আই থিঙ্ক রাজের জায়গা বেস্ট, শুভভাইয়ের জায়গা থেকে বেস্ট, আর দুজনের সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে, দুজনেই অনেক হেল্প করেছে, কমফর্ট জোন দিয়েছে আমাকে। আর স্পেশাল যদি আপনি বলতে চান, তাহলে যেহেতু শুভভাই আমার ছোটোবেলা থেকে একটা ভালো লাগার জায়গা থেকে উনি আছে, তো তার সাথে কাজ করতে হ্যাঁ ভালোই লাগে। কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজভাইয়ের সাথে বুবলিয়াপুর বিয়েও হয়ে গিয়েছে, আসলে কি সত্যি? ব্যাপারটা ঠিক তেমনই, আমি আসলে মন্দিরা চক্রবর্তী, আমি মন্দিরার মতো দেখতে। এখন অনেক দর্শকরা আছে, এক একজনের সাথে মিলিয়ে আমাকে কমেন্টস করে, মেসেজ করে, বা অনেকে কমপ্লিমেন্ট দেয়, এটা আসলে যার যার একদমই ব্যক্তিগত ব্যাপার, কারা কীভাবে আমাকে কোন চোখ দিয়ে দেখছে। তো আমার নিজের কাছে পার্সোনালি মন্দিরার মতো লাগছে, যে বেছে বেছে যারা কাজ করে তারা অহংকারী। না না, অনেক সময় অনেক কাজে তারা ইংলিশ হতে চায় না, যে হিরো পছন্দ না বা অনেক কিছু ব্যাপার, আসলে এখানে আমার আসলে বলার কিছু নেই, যা যার ব্যক্তিগত ব্যাপার। আমার দিকটা আমি বলতে পারি, আমি বেছে কাজ করতে পছন্দ করি। আচ্ছা, মন্দিরা কাজল রেখা করার পরে কি ফ্যানফলোয়ার সংখ্যা বেড়েছে? ভীষণ পরিমাণে, আমি তো দর্শককে আমি অনেক পরিমাণে ভালোবাসি, আমাকে দর্শক যে পরিমাণে ভালোবাসে দিয়েছে আমি আসলে তাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আমার ফার্স্ট ফিল্ম অনুযায়ী আমি এতটাও ভালোবাসা আশা করিনি, বাট অনেক 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 পেয়েছি, এর জন্য ধন্যবাদ সকলকে।